লোকসভা নির্বাচন পরবর্তীকালে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কী হবে সে সম্পর্কে বিজেপি দলের এক বরিষ্ঠ বিধায়ক যে মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্যে সুরগুল পড়ে গিয়েছে। রাজ্যের বর্তমানে ট্রিপল ইঞ্জিন সরকার যেভাবে জনস্বার্থমূলক কার্য চালাচ্ছে তাতে নাকি এ রাজ্যের গণদেবতা আজ বিজেপি মুখী হয়ে উঠছে। লোকসভা নির্বাচনে বিজেপি দলের প্রার্থীরা অর্থাৎ কীর্তি সিং দেববর্মা এবং বিপ্লব কুমার দেব সবচেয়ে বেশি ভোটে জয়ী হয়ে এ রাজ্যে রেকর্ড করবেন, যেমন ঠিক তেমনিভাবে বিজেপি দলের রাজনৈতিক প্রভাবে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বও বিশদ। সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীও নাকি বিজেপি দলে যোগদান করতে পারেন বলে বিজেপি দলের এক বরিষ্ঠ বিধায়ক এ মন্তব্য করেছেন। সাম্প্রতিককালে বিজেপি দলের এই বিধায়কের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সারা যে ব্যাপক সুরগুল পড়ে গিয়েছে। এক মাস সময় আছে আমার যুব মোর্চা থেকে শুরু করে মহিলা মোর্চা থেকে শুরু করে সমস্ত অংশের কার্যকর্তাদের অনুরোধ জানাবো, এই 30 দিন একদিনও আপনারা পরিশ্রম করবেন, আপনারা বিশ্রামের কথা চিন্তা করবেন না, বাড়ি বাড়ি যাবেন, আমাদের ক্যান্ডিডেটের জন্য আশীর্বাদ চাইবেন, দেখবেন রেজাল্টের বাক্স খুললে 90% ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়ে। বলা যায় না নির্বাচন শেষ হতে হতে জিতেন চৌধুরীও জয়েন করতে পারে, জিতেন চৌধুরীও জয়েন করে নিতে পারে। আপনারা দেখেছেন কিভাবে মোদি থেকে শুরু করে সমস্ত, মোদি ছাড়া গতি নেই।